আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন নামাজের ঘোষণা, সিয়ামের ঘোষণা, হজের ঘোষণা, যাকাতের ঘোষণা যেমন দিয়েছেন, ইয়াসিন এইটাও আমার আল্লাহর ঘোষণা। আল্লাহ বলেন, হে নেতা, কিসের নেতা আপনি? সাজ্জিদুল আলামিন, আলমের বহুবচন আলামিন। শুধুমাত্র এই বাংলাদেশ না, এই পৃথিবী না, এরকম পৃথিবী আল্লাহ সাতটা বানিয়েছেন। বাংলাদেশ একটা রাষ্ট্র, মানচিত্রের দিকে তাকিয়ে দেখবেন বাংলাদেশের মতো বড় দেশ পৃথিবীতে আর নেই, এটা খুঁজে পাওয়া যায় না। আমি বিশ্বের এমন এমন দেশে গেছি, জিজ্ঞাসা করে আপনার বাড়ি কোথায়, যদি বলে বাংলাদেশ, চেনে না, বলা লাগছে ইন্ডিয়ায়, ইন্ডিয়া চেন। বাংলাদেশ বলে যে দেশ আছে, অনেক দেশ চেনেও না, অথচ আমাদেরই মাস্তানি দেখে কি। আপনি যে কোন দেশের নাগরিক ওইটাও পৃথিবীর অনেক দেশ জানে না, আর আপনি না পান, তা তো পুরো বাংলাদেশ আপনার হাতে না। এরকম জেলা বগুড়ার মতো বাংলাদেশের 64টা আছে, তার ভিতরে এইটা একটা। এরকম থানা আছে 590টা, এতগুলোর ভেতরে শাসানপুর মাত্র একটা থানা, তাও খুব আয়তনে বড় ছোট্ট একটা থানা। এ থানায় কত বিঘা জমি আছে, এর ভেতরে এটা কয়েক বিঘা জমি নিয়ে ময়দান, এখানে কত হাজার লাখ মানুষ আছে, তার ভেতরে আপনি একজন, তা আপনি কি নিয়ে কি করেন আমি তো বুঝি না। আপনাকে যদি আমরা ট্রাইট দিতে চাই, এই যে মাথা থেকে শুরু করে চোখ পর্যন্ত 170,000 চিকন চিকন রগ আছে, বিজ্ঞান জানিয়েছে যদি একটা রগ আল্লাহ একটু দুর্বল করে দেয়, অকেজ করে দেয়, আমি পাগল হয়ে যাবো। এই জন্য ভেবে চিন্তে কাজ করবেন, আপনাকে টাইট করতে আল্লাহ কিচ্ছু লাগবে না, শুধু 3 দিন ঘুম বন্ধ করে দেবে, এই তারগুলো, এই রগগুলো অকেজ হয়ে যাবে, আপনি এমনি এবগুড়া থেকে তাড়াতাড়ি করে পাবলেন ঠিক। আমাদের কোনো বিষয় নিয়ে নাস্তানি না করি, আপনি ক্ষমতা দেখানোর জায়গা পান না, তাফসীর মাহফিল ওয়াজ মাহফিল করো, এই শয়তানদের কথা শুনে বন্ধ করে দেন। আরে তাফসীর মাহফিল দেন, আমির হামজার বাবার না, তাফসীর করার জন্য নির্দেশ দিয়েছে সরাসরি আল্লাহ। ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক কর্তৃপক্ষ এখানে কোন দরকার আছে প্রতি বছরে বছরে এত টাকা খরচ করা, কারণ দিন শিক্ষা দেওয়ার ফরজ, নামাজ পড়া ফরজ, তাফসীর মাহফিল করাও কোরআনের নির্দেশ, এটাও ফরজ, কারণ এটা যদি উঠে যায় আপনি দিন দিন গোমরা হয়ে যাবেন, কথা বলেন না। আমার বন্ধুরা, নামাজের মতো ফরজ হচ্ছে ইয়াসিন, এই শব্দটা মেনে নেওয়া। ইয়াসিন বলতে আমি প্রথম কি বললাম, সাজ্জিদুল আলামিন, জোর বলুন, আলামিন মানে বগুড়ার আলামিন, আলামিন মানে বিশ্বাসী না, সেটা আহমদি, আর আইন দিয়া আলামিন, বিশ্ব জগৎ সমূহ, শুধু এই জগৎ না, এরকম জগৎ আল্লাহর আরো আছে মানে বৃহস্পতি যে গ্রহ ওর চাঁদের সংখ্যা 16টা, আর এই পৃথিবীর চাঁদের সংখ্যা মাত্র 1টা, তার মানে বৃহস্পতি যে গ্রহ এটা পৃথিবীর তুলনায় 16 ডবল বড়, প্লোটন নামে যে গ্রহ আছে ওর চাঁদের সংখ্যা 42টা, এই পৃথিবীর তুলনায় প্লোটন নামে গ্রহটা 42 ডবল, এসবগুলো মিলে আমার আল্লাহ, ওখানে আল্লাহ সৃষ্টি আছে প্রশংসা হয়, কিন্তু ওখানকার জন্যও নেতা হচ্ছে আমাদের নবী মোহাম্মদ রাসূলুল্লাহ, এই জন্য তার নাম হচ্ছে সাজ্জিদুল আলামিন। শুধুমাত্র বাংলাদেশের জন্য না, শুধুমাত্র মঙ্গল গ্রহের জন্য না,
যত জগত আল্লাহ বানিয়েছে যত গ্রহ উপগ্রহ সেখানে যারা আছে ওখানেও তারা নেতা মানছে আমাদের নবীকে নেতা মানে নেতা তো বলা হয় ওই মানুষটাকে যিনি পথ জেনে পথে চলতে পারে এবং মানুষকে নিয়ে পথে চলার যোগ্যতা রাখে নেতার বৈশিষ্ট্য কয়টা বললাম আমি যে তিনটা স্বার্থ বললাম এই তিনটা স্বার্থ মেনে পৃথিবীতে একটা নেতা আপনি এখন দেখাচ্ছেন 57টা মুসলিম রাষ্ট্রে এই নেতা নেই যিনি পথ চেনেন পথে চলতে পারে মানুষকে নিয়ে পথে চলার মতো যার যোগ্যতা আছে নেই নবী সিকে আল্লাহ এই জন্যে ইয়াসিন সাজ্জাদুল আলামিন হে নেতা সুতরাং এই পৃথিবীতে যে মানুষগুলো আল্লাহর নবীকে নেতা মেনে দুনিয়ার জীবন চালাতে চায় আল্লাহর ওই বান্দাগুলো করার একটা ফরজ ইবাদতে লিপ্ত কি বললাম যারা জ্ঞানী মানুষ তারা টের পেয়েছে দুই নম্বরের সাইডে তো বাসার বাসার মানে মানুষ আপনি যদি বলেন যে আমি মানুষ তাহলে আপনার একমাত্র নেতা হবে মোহাম্মদ রাসূলুল্লাহ আর আপনি যদি বলেন না আমি কিন্তু মানুষ না আমি জানোয়ার তাহলে আপনার বিষয় আলাদা কথা বোঝা যাচ্ছে আপনি মানুষ দাবি করলে আপনার নেতা বিশ্ব নবীকে মানায় লাগবে না তো আপনি মানুষ থাকতে পারবেন না আপনি যদি নবী বাদ দিয়ে অন্য কাউকে নেতা মানে আপনার মানুষ নেই আপনি কি তিন নম্বরে সাজ্জাদ কাউনাইন কাউনাইন মানে ও ভাই জগৎ শুধুমাত্র এই জগৎ না এরপরে আরেকটা জগৎ আমাদের সামনে আসতেছে ওই জগতে আমার নবী থাকবেন একমাত্র নেতা সবাই বলতে পারেন চার নম্বরে সাজ্জাদ আম্বিয়া নবীর বহু বছর আম্বিয়া দুনিয়া শুধু সাধারণ মানুষের তিনি নেতা ছিলেন না নবীদের পর্যন্ত তিনি নেতা ছিলেন চার নম্বরে সাজ্জাদ মুরসালিন মুরসালিন মানে রাসূল সমূহ বিশ্বনবীকে এই রজব মাসে আজকে 11 তারিখ এই রজব মাসে বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহকে 27 তারিখে আল্লাহ পাক লেনরিয়াহু মিন আয়াতিনা তার নিদর্শন গুলো দেখার জন্য 27 বছর তার গবেষণাগারে বসিয়ে ল্যাবরেটরিতে বসিয়ে 14টা জিনিস শিক্ষা দিয়েছিলেন কয়টা এই 14টা বিষয় যদি আপনি পৃথিবীর জমিনে যে মানতে পারেন আমি আল্লাহ পাক আপনাকে 27 বছরে শিখিয়ে দিলাম দুনিয়ার জমিনে 14টা বিষয় প্রতিফলন করতে পারলে পৃথিবী একটা জান্নাত হয়ে যাবে এই দুনিয়ার ধরধাম থেকে প্রথমে যেখানে নিয়ে গেলেন বাইতুল মুকাদ্দাস ওখানে যাবার পরে দেখলেন হাজার হাজার নবী রাসূল ওখানে দাঁড়িয়ে আছে কিন্তু ইমামতের জায়গায় কেউ নেই জিবরাইল ফেরেশতা আল্লাহর নবীর হাত ধরে ওখানে বসিয়ে বললেন হে নবী আজকের এই ময়দানে ইমামতি করার যোগ্যতা আপনার ছাড়া কারণে আমার আল্লাহ এই দিনটাকে ঘোষণা দিয়েছিলেন হে রাসূল আপনি শুধু পৃথিবীতে সাধারণ মানুষের শুধু নবীদের রাসূল না এখানে যারা আছে এরা কিন্তু নবীও আছে রাসূলও আছে ফেরেশতাও আছে সুতরাং আজকে থেকে আপনার নামের আরেকটা ডিগ্রি আমি বাড়িয়ে দিলাম আপনি হচ্ছেন সাজ্জাদুল মুরসালিন কেউ যদি বলে আমি সাধারণ মানুষ না আমি নবী তার জন্য আমার নবীকে নেতা মানা লাগবে তাহলে ইয়াসিন আল্লাহ ঘোষণা দেওয়া নেতা কয়জন বলেন সুতরাং এই বিশ্বে যারা বিশ্ব নবীকে নেতা মানে তারা নামাজের মতো রোজার মতো একটা ফরজ ইবাদতে লিপ্ত আছে হ্যাঁ শুধুমাত্র নবী জি নেতা হয়ে থাকবেন কিয়ামত পর্যন্ত না বিষয়টা এমন না নবী তো আর কিয়ামত পর্যন্ত দুনিয়ায় বেঁচে থাকবেন না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দেবতালা ইব্রাহিম রব্বুহু বিকালিমাতি ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইল
আমি পদে পদে আমার নবী ইব্রাহিমকে পরীক্ষা করেছিলাম, প্রতিটি পরীক্ষায় আমার খলিল পাশ করে গেছে। তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা সিজদা করে যাওয়া, এত বড় কঠিন পরীক্ষায় আমার ইব্রাহিম ফেল করেনি। ফেরেশতা তো পাঠিয়েছিলাম সাহায্যের জন্য, হযরত ইব্রাহিম ডাক দিয়ে বলেছে, আল্লাহর ফেরেশতা আমি আমার অন্ধ আল্লাহর ইবাদত করি না, যিনি আমার চোখে দেখেন না। আল্লাহ পাকের এই কথায় এত খুশি হয়েছিলেন, এত বেশি খুশি হয়েছিলেন, সঙ্গে সঙ্গে তাকে বলেছিলেন, ক্বালা ইন্নি জাইলু কালিন্নাসি ইমামা, হে নবী আপনাকে আজকে থেকে আমি তাম দুনিয়ার মানুষের জন্য নেতা বানিয়ে দিলাম। হযরত ইব্রাহিমের সঙ্গে সঙ্গে বলেছিলেন, ক্বালা মিন যুররিয়াতি, হে আল্লাহ যে নেতা হওয়ার যোগ্যতা নেতৃত্ব দেওয়ার এই গোড়াবলি এটা কি শুধু আমি পেলাম, নাকি আমার সন্তান আদি যারা কিয়ামত পর্যন্ত আসবে এরাও পাবে? আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দিয়েছেন, ক্বালা লা ইয়ানালু আহাদিয়্যাজ-জালিমিন, আল্লাহ পাক বলেন না তোমার সন্তানাদের ভেতরে যারা জালেম হবে তাদের জন্য আমি আল্লাহর কোনো ওয়াদা এখন নেই, ভবিষ্যতেও থাকবে না। এখানে ইয়ানালু মোসারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার, তার মানে কোন মানুষ যদি মানুষের উপরে জুলুম করে সে কোনদিন নেতা হওয়ার যোগ্যতা রাখে না। সুতরাং এই দুনিয়ায় যারা মানুষের উপরে জুলুম করছেন, আপনার দ্বারা রাজনীতি করা নেতৃত্ব দেওয়া জায়েজ নেই। আমি নাম নাই নাই নিলাম, আজ বিশ্বের দিকে তাকান, বড় বড় নেতা যারা এরাই আল্লাহর বান্দাদের উপরে জুলুম আর অত্যাচারের নিশ্চিম রোলার চালাচ্ছে, এরা নেতা হওয়ার কোন যোগ্যতা, এদের রাজনীতি করার কোন যোগ্যতা নেই। রাজনীতি করতে পারবে তারা যে মানুষগুলো মানুষের উপরে জুলুম করে। কথার অর্থ হয়তো বোঝা গেছে নাকি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, রব্বুল আলামিন আমার বংশে তুমি এমন একজন রাসূল পাঠাও, ইতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি ضَلَالٍ মুবীন। সূরা বলেন আল্লাহু আকবার, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল হচ্ছে আমাদের নবী। সেই নবীকে আল্লাহ ডাক দিলেন, কি বলে? ইয়াসিন বলেন না কেন? বললে আপনার আমল নামা দশটা কি হবে? জোরে বলেন কি? ইয়াসিন। কোরআনে আমার আল্লাহ নবীকে সাতটা নামে ডেকেছেন, বিশেষ করে ইয়াসিন, তোহা, মুসাম্মিন, মুদাসসির, আহমাদ, মোহাম্মদ আর আব্দুল। জীবন যাপন সব শেষ, কথা বোঝা যাচ্ছে না? আল্লাহর ঘোষণা দেওয়া নেতা আমরা কয়জন পেয়েছি? এটা মনে রাখা লাগবে। আব্দুল্লাহ
জীবন আমি পড়ে দেখেছি, কোন ভুল আমার চোখে ধরা পড়েনি, শুধু একটাই ভুল ছিল, রাজনৈতিক জীবনে আমার নবীকে নেতা মানত না, ওর নেতা ছিল তলে তলে আবুজে। একটাই কারণে আল্লাহকে মুনাফিকের সরদার বানিয়ে দেওয়া হয়েছে। এবং আমার দেশে অনেকে মনে করে আমি নামাজ পড়ি রোজা রাখি আমার দাড়ি বড় বড় আমার মাথায় চোদ্দ হাত পাগড়ি, আল্লাহ আমার জাহান্নামে দেবে, কি দেখে দেবে, কি দেখে দেবে, আপনি টের পাচ্ছেন না, কি দেখে দেবে টের পাচ্ছেন না? আমরা সব ঠিক আছে, আমিও শুনি, কিন্তু আপনি রাজনৈতিক জীবনে নবীকে মানেন না, আপনার নেতা আবু জেহেলকে তো খারাপ, আপনাকে যদি আল্লাহ জান্নাতে দেয় তা আব্দুল ইবনে উবাইকেও জান্নাত দেওয়া লাগবে। এমনকি লূত আলাইহিস সালামের জামানায় দুইজন ফেরেশতাকে আল্লাহ পাঠিয়ে দিলেন আসরের সময়, তারা এসে বলে আল্লাহর নবী লূত ফাজাইনাহু ওয়া আহলাহু ইল্লা মারআতাহু কানাত মিনাল গাবিরিন। সূরা আরাফের 83 নম্বর আয়াতে আল্লাহ বলেন হে নবী আপনার উম্মতদেরকে নিয়ে আপনি এখান থেকে চলে যান, কিন্তু সাবধান আপনার স্ত্রীকে আপনি নেবেন না। প্রশ্ন আসতে পারে লোক নবীর স্ত্রীর চরিত্র কি খারাপ ছিল না? পৃথিবীর কোন নবীর স্ত্রীদের চরিত্র খারাপ না, তারা চরিত্র হীনাও ছিল না, প্রত্যেকটি নবীর চরিত্র এবং তাদের স্ত্রীদের চরিত্র ভালো ছিল, কিন্তু গসব নাসিল হওয়ার পরে আল্লাহ লোক নবীর স্ত্রীকে ধ্বংস করে জাহান্নামে দিলেন কেন? একটাই কারণ আমি পেয়েছি তাফসিরে, লোক নবীর স্ত্রীর চরিত্র ভালো ছিল, সে চরিত্রহীনা ছিল না, কিন্তু সে তলে তলে চরিত্রহীন লোকদেরকে সাপোর্ট করত। এত সহজ বলার পরও যদি কেউ না বোঝার ভান করে থাকে, আমার মনে হয় আপনার কপালের হেদায়েত নেই। বলেন তো একটা নবীর স্ত্রী তার নিজের চরিত্র ভালো, সে চরিত্রহীনা না, শুধু তলে তলে চরিত্রহীন লোকদেরকে সাপোর্ট করার কারণে যদি জাহান্নামে যান, আপনি কি এরপরও যারা না বোঝার ভান করে আছে বলেন, দেখে হাত তোলেন, আমি এখনো বুঝিনি আল্লাহ আমারে কেন জাহান্নামে দেবে, কেন দেবে, এবার এখানে আসে ঝুড়ি কোদাল দিয়ে বলবো। আমার মনে হয় এত সহজ বাংলা বলার পরে যে রক্ষা না বোঝার ভান করে আছে, ও আজরাইল দেখার আগে আর ভালো, আজরাইল যখন দেখবে তখন বলবে আল্লাহ একটু সময় দাও, এবার তোমার নবী ছাড়া আমি কাউকে মানবো না। আল্লাহ বলেন এখন লানলি আমালু সালিহান ফিমা তারাক্তু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইদুহা। এই তোর সময় দিয়েছিলাম 14 বছর, এতদিন পর্যন্ত যখন তোর পরিবর্তন হয়নি, এখন যেটা বললি এটা তোর মুখের কথার কথা, এ কথা কোনো দাম নেই। সুতরাং আপনি যেন এরকম আফসোস না করেন, আগে থেকে প্রশ্নপত্র ফাঁস করে দিলাম, এরপরও যদি কেউ ফেল করেন জাহান্নামে যান, এ দোষ আর আমার না, এ দোষ কার? বলে ফেলেছে আল্লাহ, ঠিক আছে আপনি জানেন আল্লাহ দোষ দিয়ে পাপে যান। আমার ভাষা বোঝা চায় না চায় না, আমি যে উদাহরণ গুলো দিলাম আব্দুল ইবনে উবাইয়ের লোক নবীর স্ত্রীর, বলেন তো আপনার কি মনে হচ্ছে এই বাংলাদেশে আব্দুল ইবনে উবাইয়ের মতো লোক নবীর স্ত্রীর মতো মানুষ নেই? বলেন না কেন নেই? আপনি কিসের ইয়াসিন পড়েন? আজ পর্যন্ত ইয়াসিন ঠিক করতে পারেননি, আমি মনে করছেন নাকি পড়লে 10 হজম কোরআনের সাফ হবে জীবনেও না, আপনার কাকে নেতা ঠিক করা লাগবে। যান এবার আপনি কোন হুজুর নিয়ে আসবেন, নিয়ে আসেন দেখছি, যান দেখি ভাই আপনার এবার আমার আল্লাহ জানালেন না বলবো না, আল্লাহ পাক বলেন অল কোরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের কসম, কোন কোরআন আমার এই ছোট্ট দৃষ্টিতে কোরআন কারিমে আমি অলরেডি এখন 27টা বিজ্ঞানের তত্ত্ব খুঁজে পেয়েছি, যাদের মাথা আরো মোটা মোটা তারা আরো বেশি পাবে, মাত্র ছোট মাথা। সেজারিয়ান যে পদ্ধতি আমরা আবিষ্কার করেছি সেটা ফাঁকা রায় পেয়েছি আমি,
এদের ব্রেকিং নিউজ যেগুলো টিভির নিউজ দিয়ে যায় টেলিভিশনে, এইটা কোরআনে কারীমের সূরা নাবা থেকে আবিষ্কার করা। আজকে ব্রেকিং নিউজ কি ছিল? নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফর বাতিল। আমি একটা ব্রেকিং নিউজ বললাম, আপনি সুবহানাল্লাহ বলছেন। আমরা চাই এই ব্রেকিং নিউজ যেন অন্তত বাংলাদেশে কার্যকারী হয়। আমার ভাইরা, আবেগ নিয়ে চলা যাবে না, বিবেক দিয়ে চলা। বন্ধুরা আমার, কোরআনে কারীমকে আল্লাহ বিজ্ঞানময় কিতাব বললেন, বিশেষ জ্ঞান দিয়ে আমার আল্লাহ কোরআন সাজিয়েছে। এই কোরআনের কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে, আমি কোরআনে কারীমের সাতটা বৈশিষ্ট্য অলরেডি পেয়ে গেছি আল কোরআনুল হাকিম দিয়ে। এক নাম্বার কোরআনের বৈশিষ্ট্য এই, কোরআনে কারীমকে যদি আঘাত করতে চায় আমার আল্লাহ তাকে আঘাত করে দূরে সরিয়ে কোরআনের জায়গায় কায়েম করে দেয়। এটা কোরআনের একটা বৈশিষ্ট্য, আপনি বোঝেন আর না বোঝেন। বলের বৈশিষ্ট্য কি? আপনি যদি বলকে লাথি দেন ও দেওয়ালের সাথে লাগার পরে উল্টা আবার টান করে আপনার দিকে আবার ফিরে আসবে। যদি আপনি নিজেকে সেট করতে না পারেন, আপনার লাথি দেওয়া বলে আবার ঘুরে এসে দাঁত মুখ ভেঙে যেতে পারে। এটা আপনি বোঝেন আর না বোঝেন, এটা কিন্তু হবে। আমি যদি বলেন আমি কিভাবে দাঁত ভাঙে বুঝি না, তাহলে আপনি মেরে দেখেন, কি কথা বলেন? যদি বলেন যে বল দেওয়ালের সাথে মারলে কি করে দাঁত ভাঙে, এটা আমি বুঝি না, এটা কি বোঝানো লাগবে? কিভাবে হয় এটা আপনি লাফিং মেরিয়ে দেখেন। কোরআনের এরকম বৈশিষ্ট্য কয়টা বললাম? এক নাম্বারের বৈশিষ্ট্য এই, দিনের গান দিয়ে শুনে মিলাবেন। আমার আজকের ওয়াজটা বাংলাদেশের ওয়াজ, এটা ইন্ডিয়ার ওয়াজ না, এটা সৌদি আরবের ওয়াজ না, এটা বাংলাদেশের ওয়াজ হবে আজকে। আল্লাহ পাক বলে ইউরিদুনা, এটা মোজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার, এরপর বহু বচন দিয়েছেন। যে বাজারা যখনই কল্পনা করবে, পরিকল্পনা করবে, সিদ্ধান্ত নেবে, চেষ্টা চালাবে যে আল্লাহর কোরআনের আলোকে দুনিয়া থেকে নিভিয়ে দেবে ফু দিয়ে। আল্লাহ বলেন কোন ব্যক্তি, কোন প্রতিষ্ঠান, কোন দেশ, কোন পরাশক্তি যদি এই চিন্তা করে, পরিকল্পনা, সিদ্ধান্ত নেয় যে কোরআনের আলো দুনিয়ায় রাখবো না, আল্লাহ বলেন আল্লাহু মুতিম্ম নূরি, কোরআনের যে বিশেষ বৈশিষ্ট্য তার ভেতরে একটা, এই কোরআনের ওই আলো আমি ওখানে জ্বালাবো। শুধু জ্বালাবো না, সে হর্ষাই আছে, জ্বালাবো আল্লাহু মুতিম্ম নূরিহি, আমার আলো আমি ওখানে জ্বালাবো। অলৌকারী হাল কাফির, যদিও কাফেরদের এতে মন খারাপ হবে, তাহলে আজ বিশ্বে কোরআনের উপরে যে ষড়যন্ত্র চলছে এটা দেখে আমরা চিন্তিত না, কারণ যত আঘাত করবেন ওই জায়গায় আমার আল্লাহ কোরআনে কারীম কায়েম করে দেখাবে। এ কথা কার? এই যে ঝড় আসে মাঝে মাঝে, সারা পাতাকে দেখে আল্লামা ইকবাল বলেছিলেন, সারা পাতা ভয় পেয়ে না ঝড় দেখে, কারণ ঝড় এসেছে তোমাকে আরো উপরে তোলার জন্য। তুমি তো ঝড়ে শুয়ে পড়েছিলে, এখন ঝড় এসেছে আমার উপরে ওঠার জন্য, সুতরাং সাহস নাও, উপরে ওঠা লাগবে। আর সারা বিশ্বে মুসলমানদের উপরে যে ঝড় চলছে, কোরআনের আয়াত সামনে রেখে আমি গ্যারান্টি দিতে পারি আগামীর বাংলাদেশ, আগামীর পৃথিবী কোরআনের হাতে আল্লাহ দিয়ে দেবে।
থাকবেন বসেন বসেন আমার ভাইরা আলহামদুলিল্লাহ ভাই আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমকে ওই জায়গায় চালিয়ে দেখাবো আল্লাহ দেখিয়েছেন এই বাংলাদেশে তার প্রমাণ গৌর গোবিন্দ বলবেন কেন আল্লাহর বান্দা এই দেশে সিলেটে বাড়ি বোরহান উদ্দিন নাম তার গভীর রাজনীতি স্ত্রীকে সঙ্গে নিয়ে ডাক দিয়ে বলে রব্বুল আলামিন পঞ্চাশ বছর পার হয়ে গেল সন্তানের মুখ দেখতে পারলাম না দয়া করে একটা সন্তান তুমি আমাদেরকে দান করো সম্মানিত মা বোন যারা এখানে এসেছেন তাদেরকে বলছি বোরহানউদ্দিন মুসলিম পঞ্চাশ বছর পার হয়ে গেছে এরপরও তিনি আল্লাহবাদে কারো কাছে সন্তান চায় না আর আপনি কেমন মুসলমান বিয়ের পরে যদি দুই বছর সেটি সন্তান না আসে বিভিন্ন বাবার মাজারে কবরে দৌড়ান কথা বলেন না কেন এটা বন্ধ করা পৃথিবীর সব বাবা মিলে যদি চেষ্টা করে আপনাকে একটা সন্তান দেবে কিয়ামতের আগে পারবে না কারণ এর দায়িত্ব শুধুমাত্র আল্লাহর কার এখানে আমি নেককার নারীর একটা বৈশিষ্ট্য পড়লাম আয়াতে সম্মানিত মা বোন যারা বসে আছেন তাদেরকে বলছি নেককার নারীর বৈশিষ্ট্য সাতটি কয়টি নেককার নারী যারা হবে না বিজি বলেন তাদের বৈশিষ্ট্যের ভেতরে চারটা হবে আর ইহুদি নারী যারা হবে তাদের বৈশিষ্ট্যের ভেতরে থাকবে সাতটি গুণাবলী নেককার স্ত্রী তারা যাদের দিকে স্বামী যদি তাকায় স্বামীকে আনন্দ দেবে দুই নম্বরে স্বামীর যতটুকু ইনকাম আছে ওইটা নিয়ে সে খুশি থাকবে তিন নম্বরে স্বামী যদি তাকে কোনো কাজে তাকে অবশ্যই ডাকের সাড়া দেবে চার নম্বরে স্বামীর যে কাজে স্বামী খুশি হয় ওই কাজে স্ত্রীও খুশি হবে নেককার নারীর বৈশিষ্ট্য মেশকাত শরীফ 3272 নম্বর পৃষ্ঠা হাদিস আল্লাহ আমাদের মেয়েদেরকে চারটা গুণ অর্জন করার তৌফিক দিন আর ইহুদি নারীদের গুণ হচ্ছে সাতটি কয়টি ইহুদি মেয়েদের গুণ আমি পেয়েছি সাতটি এক নম্বরে ইহুদি মেয়েদের গুণ হচ্ছে আন্নানা আন্নানা মানে আমাকে দাও আমার জন্য খরচ করো তুমি আর কারো জন্য খরচ করতে পারবে না যে সমস্ত মেয়েরা শুধু স্বামীকে শুধু নিজের জন্য খরচ করতে বাধ্য করায় যে আমার জন্য করো জিনিসপত্র থাকার পর আরো নতুন করে জিনিস কিনতে বলে স্বামী যদি তার মায়ের জন্য বাবার জন্য ভাইয়ের জন্য বোনের জন্য খরচ করে তখন স্ত্রী মন খারাপ করে এই গুণটা ইহুদি মেয়েদের কাদের এরকম গুণ তো আমাদের কারো ভেতরে নেই কার বর ভেতরে এই গুণ আছে হাত তোলেন তো একজন খরচ করলে আপনি মন খারাপ করেন আপনি মানুষ না আপনার হাসর হবে মেয়েদের সাথে জোরে বলেন দ্বিতীয় নম্বরে তাদের গুণ হচ্ছে মান্নানা মান্নানা মানে খোটা দেওয়া কারণে বা কারণে কোন বিষয়ে স্বামীকে যারা খোটা দেয় এদের হাসর হবে ইহুদিদের সাথে তিন নম্বরে হান্নানা হান্নানা মানে আমিত্ব প্রকাশ করা আমার শ্রেণু আমি ওসি সাহেবের মেয়ে
যারা স্বামীর সামনে নিজের দাম বাড়াতে চায়, এই গুণটা ইহুদি মেয়েদের গুণ। এখানে অনেকের মোর ভেতরে এই গুণ আছে না নেই? কারে ওয়াজ করে একটু আপনার লাভই হচ্ছে বোঝো? অবশ্যই। চার নম্বরে কান্না না মানে স্বামীর পছন্দের গুরুত্ব দেয় না। স্বামী কোনো একটা জিনিস পছন্দ করে নিয়ে এসেছে, কিছু মনেই করে না, অথচ যদি বিয়াই কিছু নিয়ে আসে খুশি দেবাক বাক না। আপনার স্বামী যদি দুই টাকার জিনিস যায় ওইটা পেয়ে আপনাকে খুশি হওয়া লাগবে, কথা বলছেন এখানে। পাঁচ নম্বরে হাত্তা ক মানে স্বামীকে অবৈধ ইনকাম করতে বাধ্য করে। পাশের বাড়ির মহিলার কোটা দেয় যে কি করো, ওর স্বামী মতো চাকরি করে তোমার মতো, দেখো না কি কিনে দেয়, আর তোমার চোখ না ঢেলা। শেষ নম্বর যেটা একটু ঝামেলা, এটা বললাম না, এটা বললে আপনি ধরা খাবেন, এটা হচ্ছে বাররা কারণে স্বামীরে ধরে মারে। বর হাতে মায়ের খাওয়া মানুষ এখানে নেই? আপনি সৎ সাহস নিয়ে হাত তোলেন তো, জীবনে মায়ের খেয়েছেন কারা হাত তোলেন? ওকে মানুষ ও পুরুষ মানুষ আছে কিনা দেখেন তো, মেয়ে লোকের হাতে মায়ের খাওয়া, ও তো পুরুষ মানুষের বদনাম করে ছাড়লো। সময়টা মা বলেন না যে সাতটা গুণ বললাম, এরপরে সাতটা ক, এই সাতটা গুণ থেকে আমার আল্লাহ মুসলিম নারীদেরকে যেন হেফাজত করেন, জোরে বলেন আমি। চারটি গোনা বলি পেয়েছি আমরা তিরমিজি শরীফে, নিষ্কার শরীফে। এক নম্বরে স্বামী আপনার দিকে তাকালে আপনি স্বামীকে আনন্দ দেবেন, সে যে কোনো কায়দায় কথাবার্তা হাসি খুশি দিয়ে সাজগোজ দিয়ে, যে মহিলা তার স্বামীকে আনন্দ দিতে পারে সে যেন নকল নামাজের সওয়াব পায়। আজ বাংলাদেশের হাজারো পুরুষেরা স্ত্রীর কাছে এটা পাই না, এই জন্য পরকে প্রেম করে। আপনি তো ঠিক বলবেন, আপনি তো ওই লাইনে আছেন, মানে তো দাঁড়িয়ালা মানুষ আর আপনি ঠিক বলছেন, তুই সবচেয়ে লাইন করেছে না মা বোনেরা? আমি জানি হাজারো স্বামী আছে যে লাইন করে, কেন আপনার কারণে? আপনি একটু স্বামীকে আনন্দ ভর্তি দিতে পারেন না, আপনার বেলা সব দিয়েছে, কেন ওরা অন্য অন্য মহিলার দিকে আকৃষ্ট হবে? আপনার ভেতরে কোনো নেই, অবশ্যই আছে, আপনি তো বাড়িতে আসলে কোনো দিতে পারেন না, এটা তো এবাদত, আপনি জানেনও না স্বামীর জন্য শ্বাসগোস করা এবাদত। যতক্ষণ শ্বাসবেন মনে করবেন আমি নামাজ পড়ছি, এক্ষেত্রে স্বামী যারা আছে তাদের একটা দায়িত্ব আছে। আমরা তো সেরা বাকারা 215 নম্বর আয়াত বলেছিলাম, মনে আছে? আছে। আল্লাহ পাক বলেন ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, হে নবী দুনিয়ার মানুষ যদি জিজ্ঞাসা করে যে খরচ করব কোথায়, আমি জীবনে ইনকাম করা শিখেছি, এখন এই প্রথম ইনকামের টাকা আমি কোথায় দেব? আল্লাহ পাক বলেন কুরমান ফাততুম মিন খায়রিন, নবী আপনি বলেন তোমরা ভালো ভালো কাজে ব্যয় করো, ভালো কাজ কোনটা? ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, দুনিয়ার যত ভালো কাজ আছে সবচাইতে বড় ভালো কাজ মার বাবার জন্য খরচ করা। সুতরাং আপনি যদি মার বাবার জন্য জীবনের প্রথম ইনকাম খরচ করেন, মনে করবেন এটা আল্লাহর রাস্তায় সাদকা করলাম। আজ বাংলাদেশের হাজার যুবকেরা বুঝে ফেলেছে কোরআনের আয়াতের তাফসীর শুনে যে প্রথম ইনকাম দেওয়া লাগবে মায়ের জন্য বাবার জন্য, কথা বলেন ঠিক কিনা? এই দেখে হাজারো দরবার কিন্তু বন্ধ, কারণ এরা জানে বগুড়ার যুবকেরা যে আমার প্রথম ইনকাম আমার মা আমার বাবা, আমি কোন কারণে সে সিলেটে যাব? কারণ ওকে খাওয়ানো আর ছাগলকে খাওয়ানোর সমান, ছাগলকে খাওয়ালেও লাভ আছে কারণ ওর কষ্ট হবে সবাই করে খেতে পারবেন, আর ও শয়তানকে খাওয়িয়ে কোনো লাভ নেই, ও শুধু সহব্বা আর ঘড়ি ও জমা করা যাবে।
এই দরবারের নাম নিয়ে ব্যবসা করে খাচ্ছে, শুধু জহরটা পাবেন বড় বড় আর ভড়ি, এত বড় বড় ভড়ি হয় ময়দানে লড়ল ভেতরে সাতটা বিষয় আমি পেয়েছি। এক নম্বরে নিকট আত্মীয়, তার মানে সবচাইতে নিকটে থাকে আপনার স্ত্রী। আপনি যদি খরচ করতে চান আপনার স্ত্রীর জন্য করা লাগবে, এজন্য আপনি স্ত্রীকে সাজগোজ করার জন্য যদি কিছু কিনে দেন, প্রসাধনী কেনেন, যতগুলো প্রসাধনী কিনে দেবেন মনে করবেন এগুলো আল্লাহ বাস্তায় আমি দান করলাম। আপনাকে খরচ করা লাগবে, আর স্ত্রীর উচিত হচ্ছে ওইটা পেয়ে সাজগোজ করে নিজের স্বামীকে নিজের দিকে আকৃষ্ট করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখি অনেক মেয়েরা যেগুলো না জিনিসপত্র কিনে দেয় আমরা, আর ওগুলো দেখে মজা মারে ধ্যান চালুকার দোকানদাররা। আমরা কিনে দিয়েছি, আমাদের দেখা অন্তত সওয়াব হবে, কিনে দেওয়ার সার্থকতা আসবে। কথা বলেন না কেন? আপনি যদি পাতলা শাড়ি পরতে চান কোনো অসুবিধা নেই, কিন্তু স্বামীর জন্য কার জন্য? এখন এই যে একটা পোশাক আসতেছে ভারত থেকে, নাম দিয়েছে এক বুক জ্বালা, পোশাক পরে যদি রাস্তায় আসে, এদেশের হাজারো মানুষ আশেপাশে ধারণা করবে না? সম্মানিত মহাপুরুষেরা সাবধান, আপনার উচিত হচ্ছে আপনি যদি কিছু করতে চান সাজগোজ আকৃষ্ট স্বামী কে, এমনকি স্বামীকে আনন্দ দিতে গিয়ে কোন মহিলা যদি হাসে যতগুলো দাঁত বের হবে অতগুলো সাহায্য বলছেন। জোরে বাড়ি যেয়ে দেখবেন দাঁত কেটে বন্ধ হচ্ছে কি গো? না হলো বন্ধু, দাঁত যত দেখবো তত সব, সুতরাং দাঁত আজকে আর বন্ধ হয়ে 32 আপনাকে পছন্দ করা লাগবে। এই বাংলাদেশে যত স্বামী আমরা আছি প্রত্যেকটা স্বামী পছন্দ করি, বিয়ের পরে আমার মা বাবা যেন আমার সাথে থাকে, কিন্তু অনেক বউ এটা পছন্দ করে না। মা বলতারা এসেছেন আপনি নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পড়লে জান্নাত পাবেন না, স্বামী যেটা পছন্দ করে ওইটা আপনাকে পছন্দ করা লাগবে। কার কার বউ এটা পছন্দ করে না হাত তোলেন তো ভাই, হাত তোলেন এই ক্যামেরা সব হাত দিতে, আমি হাত তুলে সমস্যা আছে, তোলেন তোলেন তোলেন, একজন দুইজন এবার দিয়ে দিলাম নাকি না, ও আমি বলবো না। আমার ভাইরা গৌর গোবিন্দের যে বিশাল রাজত্বে এই সবচাইতে বড় গরুটা জবাই করে তোমার বান্দাদেরকে আমি খাওয়াবো, ঠিক বছর না ঘুরতে তার স্ত্রীর সন্তান আল্লাহ দিয়েছেন,
সন্তান আসার পরে সন্তানের কান্না শুনে তিনি ওয়াদা মাফিক কাজ করলেন, জবাই করলেন গরুটা, গোশত বন্টন করার জন্য ভাগ ভাগ করলেন গরিবকে দেওয়ার জন্য। মরার সিন একটা গোশত নিয়ে সো মেরে গোবিন্দের রাজ দরবারের প্রাসাদের উপরে বসে খাচ্ছিল, হঠাৎ পা পিছলে গোশতের টুকরাটা পড়বে কি একেবারে গোবিন্দের সামনে। গোবিন্দ বলছে দেখতো জিনিসটা কি, চামচা বলছে হুজুর কে মনে হচ্ছে গরুর গোশত। গোবিন্দ বলছে রাম 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 কে করলো এমন কাম, দেখতো কে করেছে তার খোঁজ কর। চামচা বলে হুজুর করবে আর কে, অবশ্যই কোন মুসলমান করেছে। গোবিন্দ কিন্তু সরাসরি প্রথমে বলে নাই যে মুসলমান, এ কথা বলছে কে, হুজুরে বলেন এ সবচেয়ে মারাত্মক ক্যান্সার এই চামচা, এ মাহফিলটা বন্ধ করার জন্য কোনো নেতার হাত না শুধু হাত চামচা। চামচার সমস্যা, চামচা আরেকটা অর্থ আছে যেখানে সেখানে দেয় খামসা, দেখবেন এই দেশের নেতা যারা আছে এরা এত খারাপ না, সবচেয়ে বড় খারাপ পরিবেশ তৈরি করার পেছনে কারণ চামচা। এরা যেখানে সেখানে খামসা দেয়, রাস্তার টাকায় দেখবেন খামসা মারে, ব্রিজের টাকায় খামসা মারে, বাজারের টাকায় খামসা মারে, ব্রিজের টোলে খামসা মারে। এক কথা বলছি এলাকায় ব্রিজ নেই এই জন্য আপনি টের পাচ্ছেন না। এই যে আজকে আসার সময় নাটোরের যে সিংড়া বাজারের আগে ব্রিজ ওই হাত ব্রিজ তৈরি হওয়ার পর থেকে টোল তুলে যাচ্ছে, ও মনে হয় ব্রিজের টাকা উঠে আরো দশটা ব্রিজ হয়ে যাবে, তার টোল বন্ধ করো না। এখানে কোন নেতার হাত না, সব হাত এরকম প্রত্যেকটা জায়গায় হাতছে কারা। গোবিন্দ বলে নিয়ে ধরে কে করেছে এমন কাম, বোরহানউদ্দিনকে নিয়ে এসেছে, জিজ্ঞাসা করে কেন তুই আমার মাকে সবাই করলি, তোর মাকে গরু গোমাতা, তোমার মা গরু কিন্তু আমার আল্লাহ মানে নির্দেশ দিয়েছে সবাই করে খা, এই জন্য আমি সবাই করেছি, তোর আল্লাহ ইসলাম আল্লাহ আইন কে দেশে চলবে না। শুধুমাত্র এই কথা না, আমার মাকে যে হাত দিয়ে সবাই করলি তোর হাত আমি রাখবো না, হাজারো জনতার সামনে বরহানউদ্দিনের ডান হাতটা এক পক দিয়ে কেটে নিয়েছে। এই গরুটা সবাই করলি আমার মাকে যে সন্তানের জন্য, ওই সন্তানকে আমি রাখবো না, মাকে আর সন্তানকে নিয়ে এসে মায়ের সামনে গোবিন্দ সরাসরি সন্তানটাকে দুই টুকরা করে ফেলেছে। মায়ের দৃশ্য দেখে সঙ্গে সঙ্গে হার্ট অ্যাটাক করে কলিজা ফেটেই মারা গেছে। এই চলছিল যখন এদেশে বরহানউদ্দিন কষ্ট সহ্য করতে না পেরে জীবনে কোনোদিন আর তিনি সংসার করার সাহস পাননি, কাটা হাতটা নিয়ে যন্ত্রণায় ভুগতে গোটা তিন দিন সফর করে বহু কষ্টে 350 কিলোমিটার পার হয়ে চলে গেলেন তিনি মোগল সম্রাটের ফিরোজ শাহ তুঘলকের দরবারে। সুনামগঞ্জের তাহিরপুর আর ওদিকে নেত্রকোনার কলমাকান্দা দুই থানার মাঝখান দিয়ে সিলেট নদীর শর্মা পার হয়ে বিশাল একটা গিরিপথ আছে, কয়েকটা দেশ বর্ডার পার হয়ে যাওয়া লাগে একেবারে সৌদি আরব পর্যন্ত 350 কিলোমিটার। বহু কষ্ট করে তিন দিন খেয়ে না খেয়ে কাঁধে হাতটা নিয়ে এ মোগল সম্রাটের কাছে বলছেন, আপনি মুসলমান আমিও মুসলমান, আমার কথা আপনি ছাড়া কেউ বুঝবে না। আমার মনে হয় এই দৃশ্য গুলো শুধুমাত্র ওই 200 বছর আগে ছিল, এখন ওই দৃশ্য পৃথিবীতে কোন দেশে আর নেই। আজ কাশ্মীরে দিল্লিতে গুজরাটে মুসলমানদেরকে শুধু বোরহানের দিনের মতো হাত কেটে নিচ্ছে না, জবাই করে ওদেরকে খেয়ে ফেলছে। আপনি সিনিয়র ওই ঘরে বারবাতে দেখেছেন মুসলমানদেরকে বজ্রা জবাই করে অলরেডি খেয়ে ফেলেছেন, সারাদিনের পরচান্ত্র শরীর নিয়ে মুসলমান রোজা রাখে, আর সিনের ওই ঘরের বজ্রা ওরা মুসলমানদেরকে আসরের আগে মাগরিবে একটু আগে আসরের পরে জোর করে মদ খাওয়িয়ে রোজা নষ্ট করে। এটা শুধু ওই সময় হয়নি, এখনো বিশ্বের অনেক দেশে হচ্ছে।
মুসলমান কম, এখানে তারা বলতেও পারে না 57টা মুসলিম রাষ্ট্র তো এখনো পৃথিবীতে আছে, তাদের কাছে যে বলবে তারা তো ফেরেশতাদের লোকের মতো কোনো ভূমিকাও রাখে না। কথা বলে না কেন? ওরা সর্বশেষ যখন দেখে 57টা মুসলিম রাষ্ট্র আমাদের জুলুম অত্যাচার নির্যাতন দেখে আমাদের করে সবাই করে খেয়ে ফেলে, আল্লাহর ঘর মসজিদ ওরা আগুন লাগিয়ে কালেমার পতাকা লাগিয়ে গেরুয়া হনুমানটা নাই, এরপরেও কিছু বলে না দুনিয়ার মুসলমানেরা। সর্বশেষ ওরা আমার আল্লাহর কাছে কিন্তু দরখাস্ত দিয়েছে, সিনের এই মুসলমানদের দিকেই তাকিয়ে আমার আল্লাহ তার সৈন্য পাঠিয়েছে, তার সৈন্যের নাম করোনা। আমার মনে হচ্ছে দিল্লির মুসলমানদের আর তো না, পৃথিবীর কোন মুসলিম রাষ্ট্র যদি না শোনে ওরা সর্বশেষ, কিন্তু এই চীনদের মুসলমানদের মতো ওরাও কাকে বলবে, কাকে বলবে? আমার আল্লাহকে যারা বলে, আমার আল্লাহ শুধু ওদেরকে না, অলরেডি ভারতে আমার আল্লাহ লাসা নামে একটা ভাইরাস দিয়েই দিয়েছে, এটা আরো মারাত্মক। সেদিন বিমানে আসার সময় দেখে এক চাইনিজ চিন্তা করলো আমার পাশে কেউ বসে না, আমি বসে আমি মরবো, বলবো না দরকার, বিমানের বাংকার ধরে দাঁড়িয়ে যাবো, অথচ 4,500 টাকা দিয়ে টিকিট কাটা, কেউ ওর পাশে বসে না। ভারত বিমান বালা খাবার দিয়ে গেল, সবাই মুখ খুলে খাবার খায়, কিন্তু ওরে বলছে বেটা তুই খেতে পারবি না, মুখ তো খুলবে না, কারণ তুই মুখ খুললে করোনা বের হবে। মুখবন্ধ করে রাখ, তোর খাওয়ার যদি খেতে ইচ্ছে হয় বিমান থেকে নেমে গোপনে কোনো জায়গায় খেয়ে নিবি, তা আমাদের সামনে খেতে পারবি না। আল্লাহ এক দড়ি করে দিয়েছে, চীন থেকে শিক্ষা নেবে চাইনিজদের থেকে, এখনো যদি মুসলমানদের উপরে অত্যাচার বন্ধ না হয় এই লাসার ভাইরাসে এই গসবে আমার মনে হয় তাম দুনিয়া থেকে ইন্ডিয়াকে আমার আল্লাহ মাইনাস করে দিতে পারে। আল্লাহ সে ক্ষমতা এখন আর নেই। আমার বন্ধুরা কথা বলে একটু বসেন, বসেন ভাই, বলতে থাকেন, কথা বলতে কথা বলতে বিস্তারিত বর্ণনার সঙ্গে যে সন্তানটা আমার আল্লাহর কাছে চেয়েছিলেন, আমার আল্লাহ তাকে কিভাবে সন্তানের মালিক বানালেন, কিভাবে সন্তানটাকে তার মায়ের সামনে জবাই করে তার হাতটা আলাদা করেছে, কথাগুলো শুনে চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আমার প্রধান সেনাপতি গাজী সিকান্দার কই, তুমি 10,000 সোলজার রেডি করো জানবাজ, যারা এই গোবিন্দ রাজত্বকে ধ্বংস করে আল্লাহর কালিমার পতাকা ওখানে উড়াতে পারে। এজন্য আজ বিশ্বে যারা হিন্দু বুদ্ধিজীবী আছেন তাদেরকে আহ্বান জানাচ্ছি, সারা বিশ্বের হিন্দুদের উচিত এই মোদি নামে লোকটাকে থামানো, কারণ এই অদূরদর্শিতার কারণে যে আরম্ভ করেছে তামান দুনিয়ায়, আগামীতে দেখবেন এই লোকটার কারণেই ভারত ভেঙে 29 টুকরা হয়ে যাবে। একে থামান এখন, একে এখনো থামানো লাগবে, না তো এ উল্টা পাল্টা করে ফেলবে। শেষ পর্যন্ত 10,000 সোলজার নিয়ে জানবাজ যারা আল্লাহর জন্য জীবন দেওয়ার জন্য তৈরি, ফজরের নামাজ পড়ে তারা বের হলেন, বিভিন্ন দেশের বর্ডার গুলো পার হয়ে আসতে আসতে ঠিক গোবিন্দের রাজত্বের আগে সরমানদের এই পারে যখন আশ্রয় নিয়েছে, 61,000 সোলজার রেডি করে রেখেছিল গোবিন্দ শুধু তীরন্দাজকে, চারিদিক থেকে তীর যখন আসে গাজী সিকান্দার চিন্তা করলেন এখন আর আমাদের বেঁচে থাকা সম্ভব না, কারণ আমরা মাত্র 10,000 এর 68,000 মাত্র তীরন্দাজি, এখানে টিকে থাকতে হলে আল্লাহর সাহায্য লাগবে, মুসলমানরা কোনদিন অস্ত্রের বলে বিজয় হয়নি, সব সময় তারা বিজয় পেয়েছে আমার আল্লাহর সাহায্যে। আল্লাহ পাক বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনীন। সূরা বাকারা 139 নম্বর আয়াত। না এখানে আলেম যারা আছেন তাদেরকে বলছি একটু খেয়াল করে, আল্লাহ তাআলা বলেন কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, অবশ্যই আমি আল্লাহ বিজয় দেব যদি মনে হতে পারো।
তাহলে বিজয় দেওয়ার মালিক কে? মুমিন হওয়ার মালিক কে? মুমিন আল্লাহ হবে। মুমিন হওয়ার মালিক আমরা, আর বিজয় দেওয়ার মালিক আল্লাহ। সেটা না যে আমাদের এই দেশে এখনো 313 জন মুসলমান আমরা ওইভাবে হতে পারিনি। যদি বদরের ময়দানের মতো 313 জনের জানবাজ মুজাহিদ আমরা তৈরি হতে পারতাম, আল্লাহর কসম কোন নাস্তিক মুরতাদ বেঈমান এই দেশে উল্টা পাল্টা কথা বলে টিকে থাকতে পারতো না। শর্মার মরহুম পীর মাওলানা ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহ, ওনাকে একদিন জিজ্ঞাসা করছে লোকেরা, যে হুজুর আপনার এত লক্ষ কোটি কোটি মরিদ আপনি জিহাদের ডাক দেন না কেন? উনি বলছে দেখো এক কোটি কোটি মরিদ দেখলে কি হবে, আজ আমার 313 জন মরিদ হয়নি, যেগুলো দেখতে পাচ্ছ ওগুলো সব দুই নাম্বার। বেশি বলবো বিশাল পাগড়ি মাথায় দিয়ে সুপা গায়ে দিয়ে মুখে দাঁড়িয়ে নিয়ে মনে হসল ওরে বলে কি মুজাহিদ, অথচ ঝড় ওঠে সে নদী গিরা সাজান করে বাতি দিবে। আমি যদি মুমিন হতে পারেন 313 জনের মতো, আল্লাহর কসম আল্লাহর বিজয় আমাদের দেবে। আমাদের উচিত মুমিন হওয়ার, বিজয় দেওয়ার কার দায়িত্ব? আমাদের কিন্তু দায়িত্ব না যে বিজয় নেওয়ার, কারণ বিজয় নেওয়ার মালিক আমরা নাকি? উনি বললেন না আমাদের দ্বারা হবে না। তিনি তখন তাবু এক জায়গায় গেলে তাহাজ্জুদের নামাজে সবাইকে দাঁড় করিয়ে বললেন তোমরা সবাই সাহায্য চাও। ওদিকে হযরতে শাহজালাল আল্লাহর নবী ইয়ামেন থেকে হজ রত পালন করে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ রওজা জিয়ারত করছিলেন, তিনি তাহাজ্জুদের নামাজ পড়ে ওই যে আসহাবে সফার যে জায়গাটা সবুজ কার্পেট দিয়ে ঘেরা ওখানে বসে বসে তিনি কোরআন তেলাওয়াত করতে ঘুমিয়ে গেছেন, স্বপ্নের ভেতরে বিশ্বনবী ডাক দিয়ে বলে শাহজালাল তুমি আমার পাশে বসে কোরআন পড়ো, ওদিকে বাংলা জমিন আমার উম্মতের হাত গোবিন্দ কেটে নিয়েছে, আর কোন কথা নাই তুমি এই মুহূর্তে এখান থেকে যাও, তোমাকে আমি আদেশ দিয়ে দিলাম গোবিন্দকে স্বাস্থ্য করে প্রতিশোধ নাও। আমার মনে হচ্ছে আজও বিশ্বে হয়তো শাহজালালে আসবে না, কিন্তু শাহজালালে উত্তরসূরি আসার সময় হয়ে গেছে। উনি সকালবেলা ফজরের নামাজ পড়ে 12 জন রকিব নিয়ে রওনা হলেন, এদিকে গাজী সিকান্দার চিন্তা করছে কি অন্ধকারের ভেতরে কে আসে, দেখে সুন্দর পাগড়ি পরে চোখ পাগায় দিয়ে ঘোড়ার পিঠে চড়ে আসতেছে। উনি মনে মনে ভাবলেন যে এগুলো মনে হয় আল্লাহর ফেরেশতা আমাদের সাহায্যের জন্য আসতেছে। এগিয়ে গেলে যে জিজ্ঞাসা করলেন মিন আয়না আনতা ইয়া শায়খ, কে আপনি কোথা থেকে আসলেন? তিনি বললেন আনা শাহজালাল ইয়ামিনী, আমি শাহজালাল ইয়ামিন থেকে মুহাম্মদ রাসূলুল্লাহর কথা মতো এই বাংলার জমিনে গৌরব গোবিন্দকে শায়েস্তা করার জন্য এসেছি। ইসলাম এমনি এমনি এই দেশে আসে না, এটা বাংলাদেশের ইসলাম আসার কাহিনী। এনসাইক্লোপিডিয়া অফ ইসলাম ইতিহাস গ্রন্থে আপনি পাবেন ইংরেজি ইংরেজি এই কিতাবের ভেতরে আছে বইয়ের ভেতরে। শাহজালাল তখন আসার পরে গাজী সিকান্দার বললেন আমার মাথার পাগড়ি এই এই মুকুট আর আমি রাখলাম না, আপনার মাথার উপরে দিয়ে 10,000 সৈন্য নিয়ে আমি আপনার আগারে সাধারণ সৈন্যের ভূমিকা পালন করব। এদিকে তীর যখন আসতেছে শাহজালাল রহমতুল্লাহ আলাইহে লক্ষ্য করে দেখলেন বিশাল এই যে শর্মা নদী যে ব্রিজ কালভার নৌকা লঞ্চ সবগুলো গোবিন্দ আগে থেকে ভেঙে টুকরা করে দিয়েছে। ঠাকুর বলছে গোবিন্দ মুসলমানদের ইতিহাস আমরা জানি, ওরা পূজায় নামাজ মাথার ফাঁকড়ি পানির উপরে বিছিয়ে নদী পার হন। গোবিন্দ বলে বলিস কি? দেখেন শাহজালাল রহমতুল্লাহ আলাইহে মাথার পাগড়ি বিছিয়ে দিলেন, কেউ বলেছে যায় না মাছ বিছিয়ে দিয়ে তিনি যখন আসতেছে আল্লাহর কাছে দোয়া করলেন রব্বুল আলামিন তুমি মোসা নবীর জন্য যদি 12টা রাস্তা তৈরি করে দিতে পারো, ইব্রাহিমের জন্য যদি আগুনকে ফুল বাগান বানাতে পারো, অবশ্যই আমাদের জন্য এই বাংলার জমিনে ইসলামের জন্য তুমি কিছু করতে পারো, আমরা বিশ্বাস করে তুমি কিছু করো। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কোরআনের যে বিশেষ ক্ষমতাটা দেখিয়েছিলেন
দুনিয়ার জমিন যারা কোরআনের পেছনে অবস্থান নেয় আমার আল্লাহ সেখানে কোরআনের আলো জ্বালায় তার বাস্তবে বাংলাদেশ তীর যত মারে তীর যে মারে সেটা ঘুরে এসে আবার যে মারে তার মুখে লাগে আর ষাট হাজার সোলজার ওরা বলছে ও গোবিন্দ টাকার জন্য এসেছিলাম যুদ্ধ করার জন্য যদি জীবনই না বসে যুদ্ধ করে করব কি যারা সাইনাস মিশিয়ে মাথার পাটাই মিশিয়ে নদীর উপর দিয়ে পার হয় এদের সাথে যুদ্ধ করে পারা যাবে না যদি যুদ্ধ করা লাগে ক্লিয়ার করব পথ আমরা পালালাম সব দিয়ে তারাকে আশ্রয় নিয়েছে সাজাদের সাজারা রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন দৌর গোবিন্দ তিনটা শাস্ত্র দিলাম এক নাম্বার ইসলাম কবুল করো মাফ করে দেব দুই নাম্বার যদি ইসলাম না মানো তাহলে জিজিয়া কর দিয়ে মোগল সম্রাটের আন্ডারে তোমার থাকা লাগবে প্রজা হয়ে তিন নাম্বারে যদি দুইটা না মানো তাহলে আমার সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি নাও গৌর গোবিন্দ ওই সময় বলেছে শাহজালাল আমি মাথা নত করা দূরের কথা আমার জাদুর ক্ষমতা আছে 450 কেজি ওজনের একটা তীর ধনুক এটা আমি জাদু দিয়ে চালাই এইটা যদি তোমার কোন সৈন্য তুলতে পারে চালনা করতে পারে আমার স্বামী দিয়ে আমি পালিয়ে যাব কথা দিলাম হযরত শাহজালাল বললেন 12,000 আর আমার 12 জন এদের 10,000 আর আমার 12 জন এদের ভেতরে একজন মানুষ আত্মর দেখি যার আসরের নামাজ কাজা হয়নি তিন দিন সময় দিলেন তিনি তিন দিনের ভেতরে তোমার সাথে মোকাবেলা হবে শাহজালাল বললেন আজকে ঝড় উঠতে পারে এই ঝড়ে এরা পূর্বাভাস পাওয়া যাচ্ছে এই ঝড়ে প্রত্যেকের তাঁবুতে তোমরা আলো জ্বালিয়ে রাখো এই আলো ঝড়ের প্রকোপে যার আলো লিখবে না ওই লোকটা সকালবেলা তাকে দিয়ে আমি কাজটা করাবো নাসিরুদ্দিন নামে 18 বছরের এক যুবক তার এই ঘর তার তাঁবুতে আলোটা লেখে না তাকে দেখে নাসিরুদ্দিন 18 বছরের বয়স তিনি কোরআনে কারিমের সূরা ইয়াসিন তেলাওয়াত করছে ওই আলোতে শাহজালাল গাল সিকান্দার দুজন মিলে তাকে নিয়ে আসলেন আল্লাহর বান্দা তোমার জীবনকে আসরের নামাজ কাজা হয়েছে বলে না আমার মাত্র বয়স 18 আমি 12 বছর থেকে নামাজ আরম্ভ করেছি আমার মা পর্দানে সেই আমাকে নামাজ শিখিয়েছে এই 6 বছরে আজ পর্যন্ত আসরের নামাজ আমার কাজা হয়নি তিনি পাঠিয়ে দিলেন যাও গৌর গোবিন্দের রাজ দরবারের সামনে গিয়ে বলছে তোর সৈন্যরা সব তারাকে 201 নিয়ে তীর ধনুক আমি চালনা করবো তিনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে আল্লাহর উপরে ভরসা করে যখন হাত দিয়েছিলেন তোলার মতো তার হাতে অলরেডি চলে এসেছে বিশ্ব দেখে গৌর গোবিন্দ পেছনের দরজা দিয়ে পালিয়ে দে দৌড় আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীমের যে বিশেষ ক্ষমতা বিশেষ মর্যাদা এই বাংলাদেশের মানুষ অলরেডি দেখে ফেলেছে আমার মনে হয় সামনে আর একবার বিশ্ব এটা দেখবে কথার অর্থ যদি না বোঝার ভান করে থাকেন আমি নাম ধরি না ভাষণের এজন্য কিছু বললাম না আমি আশা করছি আপনি বুঝেছেন না বোঝেন নি কোরআনের প্রথম বৈশিষ্ট্য এই আল কোরআনুল হাকীম এত লিখবে না যে বিভাগে যাবে তাকে আল্লাহ দুনিয়া থেকে মাইনাস করে সেই জায়গায় আল্লাহ তার আলো চালিয়ে দেবে আমরা চিন্তিত না আমরা আতঙ্কিত না যা হচ্ছে কিছু মানুষের রক্তের বিনিময়ে তাম দুনিয়া মুসলমানদের হাতে চলে আসবে ইনশাআল্লাহ মায়ের সন্তান যখন দুনিয়া আসে প্রথমেই সন্তান আসে না প্রথমে আসে পানি এরপরে রক্ত এরপরে সন্তানের দেহ কত বলে দেখেন আমরা যা দেখতে পাচ্ছিলাম বিশ্বে বেশ ভালো পানির মতো চলছিলাম হঠাৎ দুনিয়া গরম হয়ে এখন রক্ত ঝরা আরম্ভ হয়েছে রক্ত যখন বিশ্বে ঝরছে ইসলামের সন্তান মায়ের পেট থেকে আসতে আর বেশি দেরি হবে না কত বলে কোরআনের বৈশিষ্ট্য আমরা দেখবো ইনশাআল্লাহ তারপরে আমাদের মরণ হবে দ্বিতীয় নম্বর কোরআনের বৈশিষ্ট্য আমি পেয়েছি বিশেষ যে বৈশিষ্ট্য মর্যাদা নবী যে বলেন যে সেই মুহূর্তে কোরআন মানার সিদ্ধান্ত নেবে ওই মুহূর্ত থেকে আল্লাহ তার পেছনের গুনাহগুলো মাফ করে জান্নাতি বলে ঘোষণা দেন বৈশিষ্ট্য কোরআনের এই বৈশিষ্ট্য পৃথিবীর কোন কিতাবের নেই এজন্য আপনি পড়তে চাইলে আল্লাহ কোরআন পড়া আরম্ভ করে আরে মাদ্রাসায় এই জন্যই প্রতিষ্ঠা এই মাদ্রাসায় কি পড়ানো হয় 12টা পার হয়ে গেছে আমরা প্রশাসনের কাছে 12টা পর্যন্ত সময় নিয়েছিলাম আগামীতে কোনো জায়গায় নিয়ে আসলে এভাবে ঢিলে ফেলে করবেন না আপনি 9টায় তোলার কথা আসতে আসবো আসতে আসবো
গাড়িতে আমার লিখিত বই আছে চারটা, যদি শিক্ষিত মানুষ তারা আছেন নিয়ে যাবেন, চারটা বই আছে গাড়িতে। নয়টায় উঠতে পারলে অনেক ভালো ভাই, দেখি ভাই তো স্থিরেন না লোক এত বেয়াদব রে ভাই।